দর্শক, আজকে আমার সাথে আমার যে ভাই বসে আছেন, গত কয়েকদিন আগে ওনার ছোট্ট একটা ভিডিও নিয়েছিলাম যখন ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায়, তখনও উনি অলমোস্ট প্রায় উনি সুস্থ। বাট আজকে ওনার চলে যাওয়ার সময় এবং যখন আমরা চলে যাবেন, তার আগে উনি নিজেই বলছেন যে উনি আপনাদের জন্য আরও কিছু উনি বলতে চাচ্ছেন। ওনার আরও ছোটো ছোটো অনেক কিছু রয়ে গেছে। আমাদের এই ভাই আজকে আপনাদের সাথে ওনার যে সমস্যা ছিল, যারা প্রথম ভিডিওটি দেখেনি তাদের জন্য আবার একটু রিওয়াইন্ড করে দিচ্ছি যে কি হয়েছিল এবং উনি কী ধরনের ট্রিটমেন্ট পেয়েছেন এবং আজকে ওনার কী অবস্থা আছে, সেই পুরো বিষয়টা আমরা একটু প্রথম থেকে আবার একটু শুনবো ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি আরেকবার একটু বলেন। আমার নাম সাজেদুল ইসলাম স্যার। বাসা কোথায় ছিল? বাসা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে? নারায়ণগঞ্জে কোথায় স্যার? নারায়ণগঞ্জ ইয়েতে, ফতুল্লা। কি হয়েছিল স্যার আপনার জীবনে? আসলে আমার খুব বেশি সময় না, এই জার্নিটা প্রায় মাসখানিক হবে এই ভোগান্তি। তবে এই ভোগান্তির যে অভিজ্ঞতা আমার কাছে খুব মনে হয়েছে খুব একটা নির্মম অভিজ্ঞতা। হ্যাঁ, তবে এই জার্নিটা গত প্রায় দুই সপ্তাহের ভিতরে সর্বশেষ জার্নিটায় আজকে এই অবস্থানে আমি পৌঁছাইছি। ওকে, তবে আমার বলতেই হয়, শুরুতে আমি পিএলআইডি দ্বারা আক্রান্ত ছিলাম এবং ডাক্তার, অর্থোপেডিক্স, নিউরো সার্জন দুজনকেই দেখানো হয়েছে এমআরআই রিপোর্ট সহ। ওনারা অ্যাডভাইস দিয়েছে আসলে অপারেশনের কোনো বিকল্প নেই। হ্যাঁ, এটা সার্জিক্যাল ট্রিটমেন্ট। এটাতে আমাকে আরও ভীত সন্ত্রস্ত করছে এবং আমি একটু ফ্রাস্ট্রেশনও ভুগতেছিলাম যে আসলে আমার কী করা উচিত। হ্যাঁ, এর কী করণীয়, এর বিকল্প কিছু আছে কি না, এর বিকল্প কোনো ব্যবস্থাপনার দিকে আমি খোঁজ করব এবং সেক্ষেত্রে কতটা ফলপ্রসূ আমার জীবনের জন্য হবে সেটা নিয়েও আমি একটু শঙ্কিত ছিলাম। ইন দ্য মিন টাইম আমি অবশ্য এই পিএলআইডির এই সমস্যার পূর্বেও আমি এই শফিউল্লাহ প্রধান স্যারের বেশ কিছু অনলাইনে ভিডিও দেখছি এবং ভিডিওতে দেখতাম স্যার পিএলআইডি সম্বন্ধে কিছু ট্রিটমেন্ট দিত। এইখানে মেথডটা ছিল ব্যায়াম এবং ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি থেরাপি। হ্যাঁ, বিভিন্ন মেশিনের মাধ্যমে, বিভিন্ন এখন তো অনেক ডিভাইস বেরো হয়েছে ইলেকট্রনিক্স, সেগুলিরও প্রয়োগের ব্যবহার উনি উল্লেখ করছে। যাই হোক, ওইটাতেই আমাকে প্রথম অনুপ্রাণিত করছে। আমি চিন্তা করলাম, দেখি না আমি ওই চূড়ান্ত পর্যায়ে অতটুকুতে যাওয়ার আগে আমি স্যারের সাথে একটু মিট করি। তারপরে গত 28 তারিখে আমি আমার টোটাল রিপোর্ট এমআরআই সহ স্যারের স্বর্ণাপন্ন হলাম। স্যার দেখল, স্যার দেখে আমার এই পিএলআইডির ডিস্ক প্রোলেপসের এই প্রবলেমটা দেখে বললো এটা অপারেশনের প্রয়োজন হবে না। আমি আশা করি আপনাকে এই 15 দিনের ট্রিটমেন্টেই আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। এবং প্রথম যখন এটা শুনতে পাই কেমন লেগেছিল ভিতরে? না, প্রথমে এই কথাটা শুনতে আমার কাছে একটু বিস্ময়কর মনে হচ্ছে। আসলে কি, আসলে এটা কি আদৌ সম্ভব? তারপরে মনোবল অনেক প্রফুল্ল হয়েছে। যাই হোক, একটা আশার বাণী তো আসছে, অন্তত নন সার্জিক্যাল ট্রিটমেন্ট, এটার ব্যাপারে অন্তত একটা আশার বাণী কেউ আমাকে জানালো। আচ্ছা, তারপরে প্রথম 3 দিন ওনারা প্রাথমিক যে এক্সারসাইজগুলি এবং ফিজিওথেরাপি সেগুলি করলো, তাতে আমার ব্যথা প্রায় 40-50% কমে গেছে ওই থেরাপিতেই। তার পরবর্তীতে প্রায় 10 দিন অতিবাহিত হলো, ব্যথা সিভিয়ার থেকে একবারে ক্রনিক পর্যায়ে পৌঁছে গেছে। শুধু ব্যায়ামের কিছু কিছু ব্যায়ামের ক্ষেত্রেই ওই তাৎক্ষণিক পেইনটা হইতো। হ্যাঁ, এছাড়া আমার আদার্স মুভমেন্টগুলি মোটামুটি স্বাভাবিক হতে চললো। তার পরবর্তীতে ওইটার সাথে আরেকটা মেডিসিনও সংযোজন করলো স্যার। আমি 11তম দিনে আমার কাছে মনে হলো আসলে এই যে জার্নিটা আমি অতিবাহিত করছি প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে, এই জার্নিটা মনে হয় আমার তখন মনে হয়েছে আমার শরীরে অর্গান সবগুলি আছে, একটা অর্গান মনে হয় নিষ্ক্রিয়, এরকম মনে হচ্ছিলো আমার কাছেই আমার অর্গানকে বোঝা মনে হচ্ছিল। কিন্তু তখন সেই পর্যায়ে গতকালকের সেই উপলব্ধিটা আমার কাছে মনে হলো না,
আমি সম্পূর্ণ সক্রিয় এবং যেটুকু আছে এগুলি বাদবাকিটা আমার হাঁটাচলার মাধ্যমে মনে হয় এগুলি সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি, সেই সাথে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের স্যার শফিউল্লাহ প্রধান স্যারের এবং ওনার যে ডিপিআরসি প্রতিষ্ঠানের, এবং সেই সাথে ওনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য, এবং পাশাপাশি আমাদের মতো যারা ভিউয়ার্স আছে হ্যাঁ তাদের ভিতরে যেই পোলিটিক্স নিয়ে ভীতি আছে, অন্তত আমি চিন্তা করব এটাটা আপনারা অন্তত নন সার্জিক্যাল ট্রিটমেন্টের জন্য এখানে এসে স্যারের সাথে সাক্ষাৎ করলে হয়তো আপনারা এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারেন, এই আর কি। আমি আপনাদেরকে সর্বশেষ সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের প্রতিষ্ঠানের সকল কলা কৌশলের আন্তরিকতা মুগ্ধ হয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই যে এক্সাইটমেন্ট, এই যে আনন্দ, আপনি পৃথিবীর কিসের বিনিময়ে এটা পাবেন? কোনো কিছুর বিনিময়ে না, একমাত্র সুস্থতা, একমাত্র সুস্থতা দিতে পারে এই ধরনের আনন্দ। এই যে আজকে উনি, ওনার পরিবার, ওনার পরিবারের যারা আছেন সকলের মনেই একটা আনন্দ। এই যে দীর্ঘ একটা সময় মানুষ অসুস্থ থাকেন, সেই অসুস্থতা থেকে যখন তারা মুক্তি পান, যখন একটা সময় তাদের সব কিছু অন্ধকার হয়ে যায়, তারা বুঝতে পারেন আসলে তার কী করা উচিত। যখন ওনাকে সার্জারির কথা বলেছিল, উনি কিন্তু একরকম প্রায় হতাশ হয়ে গিয়েছিলেন যে আসলে আমার কি সার্জারি করা উচিত নাকি নন সার্জারি পদ্ধতিতে যাওয়া উচিত, কী করতে হবে সেটা উনি আসলে বুঝতে পারছিলেন। এই যে একটা দোদুল্যমান অবস্থা, আর সেটা থেকে উনি অতিক্রান্ত করে গেছেন। ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছে যখন উনি আসেন, ওনার ট্রিটমেন্টটা যখন উনি গ্রহণ করেন, দেখুন খুব অল্প দিনের ভিতরে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন। এবং এই যে আজকের ওনার আনন্দ, এটা দেখেই আসলে আমাদের প্রাপ্তি, এর থেকে বড় কিছু আসলে আমরা চাই না। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন, আপনারা যে ভিডিওগুলো করেন বা এই ভিডিওগুলোর আসলে মূল উদ্দেশ্যটা কি? আমাদের আসলে মূল উদ্দেশ্যগুলো হচ্ছে, বা যারা আপনাদের সামনে আসলে আসেন, অনেকের জীবন আসলে অনেক ধরনের ঘটনা ঘটে, এক একজনের জীবনে এক এক ধরনের ঘটনা ঘটে, এক একজন এক একভাবে তারা ট্রিটমেন্ট করেন। কেউ ট্রিটমেন্ট করতে গিয়ে দেখা যাচ্ছে প্রতারিত হচ্ছেন, কেউ সঠিক ট্রিটমেন্ট পাচ্ছেন না, কেউ বছরের পর বছর ভুল ট্রিটমেন্টের কারণে তাদের জীবনটা আরও বেশি খারাপের দিকে চলে যায়। এবং কেউ যদি একটি সঠিক ট্রিটমেন্ট পান, এটা কিন্তু আমাদের ক্ষেত্রেও হয়, যখন আমাদের জীবনে ভালো কিছু ঘটে, সুন্দর কিছু ঘটে, আমরা চেষ্টা করি সেই আমাদের আনন্দঘন সময়গুলো বা আনন্দের সেই মুহূর্তগুলো আমরা আমাদের আপনজন যারা আছেন বা আশপাশে যারা আছেন তাদের সাথে আপনার শেয়ার করার জন্য। এটাই আসলে আমাদের মূল লক্ষ্য। এবং যারা আপনাদের সামনে এই ভিডিওগুলো দেন, তাদের জীবনের যে কথাগুলো আপনাদের সামনে তারা তুলে ধরেন, তার একটাই উদ্দেশ্য যাতে ওনাদের জীবনে যে ঘটনাগুলো ঘটেছে, খারাপ জিনিসগুলো যাতে আপনাদের জীবনের পুনরাবৃত্তি না হয়, তাদের জীবনে যে সুন্দর জিনিসগুলো ঘটেছে, ভালো জিনিসগুলো ঘটেছে, ঠিক একই জিনিসটা যাতে আপনাদের জীবনে হয়, এই জিনিসটাই তারা আসলে আপনাদের সাথে শেয়ার করতে চান। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড। আস্থা, বিশ্বাস
ও নির্ভরতায় অবিচল।